আমি তুলিকে সত্যিই খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারব না। দেখো ভাই সম্রাট, এরকম কথা সবাই বলে। আমি জানতে চাইছি তুলিকে এত ভালোবাসার কারণটা কি? দেখুন, ভালোর তো কোনো শেষ নেই, ভালোর উপরেও কত ভালো থাকে, চেষ্টা করে যাচ্ছি, মা আবার স্বপ্ন ছিল আর কি। বাড়ি কোথায় তোমার? কি মানে, তুলি তো দেখছি কিছুই বলেনি না, হয়তো বলেছে আপনি পার্সোনালি আমার কাছ থেকে জানতে চাইছেন। বেশ, আমার বাড়ি জামশেদপুরে, মা বাবা ওখানেই থাকেন। বাবা আমার এয়ারফোর্সে ছিলেন রিটায়ার, আর মা কলেজে পড়াতে, উনিও ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি আমি নেওয়ানো করিয়েছি, এই বসে আর কি দরকার কাজকর্ম করে, আমি তো চাকরি করছি। উনি বাড়িতে রেস্ট নিক, এনজয় করুক, মায়ের গার্ডেনিংয়ের খুব শখ, তাই আমাদের ওই একটা জমি আছে বড় মতন, তো সেখানেই অনেক গাছ টাছ লাগিয়েছে, আটখানা মালি আছে আমাদের, তাদের সাথেই ওখানে ওইসব নিয়ে থাকে। বাবা কত বড় বাগান তোমাদের যে আটটা মালি দরকার হয়? না না, তেমন কিছু নয়, ওই চারতলা বাড়ি আছে। আর আমাদের বাড়ির দাঁড়ান, ফটো দেখবেন? ফটো আছে আমার কাছে, দেখুন। এই দেখুন, ওয়াও, এত বড় বাড়ি তোমাদের, ভেরি নাইস। আপনারা প্লিজ একদিন আসুন না। জামশেদপুর গিয়ে তো কথা বলা সম্ভব নয়, সেক্ষেত্রে তোমার বাবা মার সঙ্গে আমাদের ফোনেই কথাটা বলতে হবে। হ্যাঁ অবশ্যই, ফোনেই তো কথা বলতে হবে, ফোনে কথা বলতে পারেন। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তোমার মা বাবা নিশ্চয়ই জানেন তোমার আর তুলি সম্পর্কের ব্যাপারে? কি হলো, তোমার বাড়িতে বলনি? দেখুন দাদা, আমি একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করবেন না। বাড়িতে মানে আমার মা বাবার সঙ্গে আমার সব মত মেলে না। অ্যাকচুয়ালি মানে আমার ভিশন আর ওনাদের ভিশনটা সব ক্ষেত্রে এক নয়। ওনারা একটু পুরনোপন্থী, বুঝতেই তো পারছেন। আর বাবা রেপুটেড চাকরি করতেন, মাও। এবার ওনারা এক্সপেক্ট করেন যে আমাদের একমাত্র ছেলের বউ সেরকম একটা মানে সমসম ফ্যামিলি থেকে বিলং করবে। আমি মায়ের সঙ্গে কথা বলেছি আমাদের সম্পর্কটা জানিয়ে, ওনার স্ট্রং আপত্তি আছে। তাহলে ভাই এগোচ্ছ কেন? দাদা প্লিজ কিছু মনে করবেন না, দেখুন আপনাদের সম্পর্কটা মানে আপনাদের বিয়েতেও তো অনেক আপত্তি ছিল, আমি আমি যতটুকু শুনেছি আর কি, মানে আপনার শ্বশুর বাড়ি থেকেও তো অনেক আপত্তি ছিল, তাই না? তা বলে তো আর বিয়েটা অপেক্ষা করেনি। দেখুন আপনি ভাববেন না যেন আমি আমি আপনাকে কাউন্টার করছি, অ্যাকচুয়ালি বিয়েটা তো আমি করছি, রাইট? আমার তো একটা বক্তব্য থাকা উচিত, মানে আমার দিকটাও তো শোনা উচিত। দেখুন আমি তুলিকে সত্যিই খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারব না। দেখো ভাই সম্রাট, এরকম কথা সবাই বলে। আমি জানতে চাইছি তুলিকে এত ভালোবাসার কারণটা কি? জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।